Assalamu alaikum. Welcome to our online class. Dear students, hope all of you are well. I am also fine by the grace of Almighty Allah. Today I will take a class of class 4, that is English second paper, and the topic is tense. Okay student, now let us come to know what is tense. Tense means time. Tense means time. The time of an action is called tense. বাংলাতে আমরা বলতে পারি কোনো ভার্ব যে সময়ে সম্পন্ন হয় সেই সময়কে টেন্স বলে. নাও কাম টু দ্য পয়েন্টস, কাইন্ডস অফ টেন্সেস. দেয়ার আর থ্রি কাইন্ডস অফ টেন্সেস. দিজ আর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স. নাও কাম টু দ্য ফার্স্ট পয়েন্ট, হোয়াট ইজ পাস্ট প্রেজেন্ট টেন্স. প্রেজেন্ট টেন্স অ্যাকচুয়ালি ইট ইন্ডিকেটস দ্য অ্যাকশন which takes place in present time. And বাংলাতে সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি, কোনো কাজ বর্তমানে সংঘটিত হয় এরূপ বুঝালে তার কালকে বলা হয় প্রেজেন্ট টেন্স. হিয়ার আই হ্যাভ রিটেন অ্যান এক্সাম্পল, দ্যাট ইজ আই ইট রাইস, আমি ভাত খাই. এটা প্রেজেন্ট টাইমকে নির্দেশ করেছে, অর্থাৎ বর্তমান সময়কে নির্দেশ করেছে. সুতরাং এটা বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স. নাও কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট, পাস্ট টেন্স. হোয়াট ইজ পাস্ট টেন্স? অ্যাকচুয়ালি ইট ডেসক্রাইবস দ্য অ্যাকশন হুইচ টুক প্লেস ইন পাস্ট টাইম, অর্থাৎ কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে তার কালকে পাস্ট টেন্স বলে. নাও কাম টু দ্য এক্সাম্পল, আই এট রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম. এটা ভবিষ্যৎ অতীত সময়কে নির্দেশ করছে, সুতরাং এটা হচ্ছে অতীতকালের উদাহরণ. নাও কাম টু দ্য থার্ড পয়েন্ট, দ্যাট ইজ ফিউচার টেন্স. ফিউচার টেন্স ইট শোস দ্য অ্যাকশন দ্যাট উইল টেক প্লেস ইন ফিউচার টাইম. বাংলাতে আমরা বলতে পারি কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এরূপ বুঝালে তার কালকে বলা হয় ফিউচার টেন্স. নাও লুক এট দ্য এক্সাম্পল, হিয়ার আই হ্যাভ রিটেন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো. এটা ভবিষ্যৎকালকে নির্দেশ করেছে, সুতরাং এটা ভবিষ্যৎকালের উদাহরণ. এখন আসা যাক টেন্সের প্রকারভেদ. আই থিঙ্ক অল অফ ইউ হ্যাভ নোন দ্যাট এভরি টেন্স হ্যাজ ফোর টাইপস. দিজ আর ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. ইফ উই কনসিডার, আমরা যদি বিবেচনা করি প্রেজেন্ট টেন্সের কথা, তাহলে প্রেজেন্ট এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড অ্যাট লাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. দ্য সেম ওয়ে দ্য নেক্সট টু সেন্টেন্সেস উইল বি দ্য সেম. ফার্স্ট টেন্স, ইফ ইউ কনসিডার দ্য পাস্ট টেন্স, দেন দ্য সেম থিং, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস, ইউ হ্যাভ এনজয়েড মাই ক্লাস. নেক্সট টাইম আই উইল কাম উইথ অ্যানাদার টপিক. টিল দেন বি হ্যাপি. আল্লাহ হাফেজ.